এ মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ তাআলা দয়া করে মাফ করে দিয়া জুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এই আল্লাহর দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। নবীর আহলে বায়াতদেরকে ভালোবাসার দরকার আছে কি না? জোরে বলেন আছে কি না? দয়াল নবীর ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক, নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিছু নাই। সরাসর বেঈমান, জোরে কোন ঠিক কি না? আমার দাদু ভাইয়েরা গভীর মনোযোগ। আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। আল্লাহ যেন গোলামের মুখ দিয়ে কিছু কথা বলার তৌফিক দান করেন। নবীর আহলে বায়াতেরকে ব্রিটিশ আমলে একজন আশিকের রাসূল হয়েছিলেন, যিনি ডাকাতির সর্দার, নাম হলো আব্দুর রহমান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমরা হাসান হুসাইনের পাগল, আমরা আশিকের রাসূল, ফুলতলি মাসলাদের পাগলেরা, শাহজালালের পাগলেরা, শাহপরানের পাগলেরা, বিশ্বজাকির মঞ্জিনের পাগলেরা, এনায়েতপুরের পাগলেরা, সার সিনার পাগলেরা, ফুরফুরা শরীফের পাগলেরা, এক কথায় নবীর ভেসকে দেওয়া না যারা এই দুনিয়ার মধ্যে, এরাই হলো উত্তম মানব। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান তৎকালীন জামানায় ডাকাতি করতেন, নাম হলো আব্দুর রহমান। নাম কি? আব্দুর রহমান। এই ব্রিটিশ আমলের ইতিহাস একটু বলে যায় মুরব্বীদের ইতিহাস গুলো। অ মুসলমান, বাংলাদেশের মধ্যে তো কুখ্যাত ডাকাত, নাম হলো আব্দুর রহমান। বাজান রে, ওই ব্রিটিশের আমলে একজন ইমানদার আল্লাহওয়ালা এক ইমাম সাহেব তাহাজ্জুদের নামাজের জন্য ঘর থেকে যখন উঠছে, ওযু করার জন্য ঘরের দরজা খুলে যখন বাইর হয়েছে, ওই ঘরের মধ্যে ডাকাতের দল হানা মারলেন। হানা মারিয়া দেখে ঘরের মালামাল লুট করে নিয়ে গেলেন। এবং পৃথিবী ওই জামানার, তৎকালীন জামানার মধ্যে এক সুন্দরী মহিলা, ইমাম সাহেবের একজন কন্যা ছিলেন, অতিও সুন্দরী, দেখতে শুনতে পৃথিবীর শ্রেষ্ঠ কোনো রূপসী। তৎকালীন জামানার ডাকাতেরা এই মহিলাটাকেও ডাকাতি করে নিয়ে গেলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ডাকাতির সর্দার হলো আব্দুর রহমান। মারহাবা বলেন। ডাকাতির সর্দার আব্দুর রহমান, ওনার কাছে নিয়ে যাওয়া হলো আর বলল, হুজুর আমরা ডাকাতি করে অনেক মালামাল লুট করে আনছি, আসার সময় একটা মেয়ে লুট করে আনছি হুজুর, এত সুন্দর চেহারা। হুজুর এই মেয়েটা কার ভাগ্যে আজকে যাবে? কারণ প্রতিনিয়ত আপনি অনেক সুন্দরী মেয়েকে ভোগ করেন, প্রতিনিয়ত আব্দুর রহমানও মেয়েদেরকে ভোগ করতেন। আজকে মেয়েটাকে নিয়ে ভাগাভাগি সোনা দানা মালামাল যা কিছু আনলেন সব কিছু ভাগাভাগি হয়ে গেলেন, ভাগাভাগি করে নিলেন। এবার আব্দুর রহমান বলেন, তোমরা একটা মেয়ে আনছো নাকি শুনেছি, আমি দেখে আসি মেয়েটা দেখতে শুনতে কেমন। ঘরের ভিতরে গেলেন, জাফর মেয়েটা যখন সামনে, মেয়েটার সামনে যখন গেলেন, ডাকতে বলেন, মেয়েরে তুমি আমার চেনো না, আমি নারী পিপাসিত, আমার নাম আব্দুর রহমান, পৃথিবীর মধ্যে অসংখ্য নারীর হরণ করেছি, সুন্দরী মেয়ে পালি আমি ভোগ বিলাস করেছি, আজকে তোমাকে আমার অনেক ভালো লাগছে, কত মহিলা আমি পান করলাম, এত সুন্দরী মহিলা আমার নজরে পড়ে নাই, আজকে তোমাকে পেয়ে আমি ধন্য। মেয়েটা চোখের পানি সেরে বললেন, ডাকাতির সর্দার শোনো, আমি হলাম আউলাদের রাসূলের বংশধার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মেয়েটা চিৎকার মেরে বলে, ডাকাতির সর্দার গো, তুমি আমাকে ধরে আনছো, তোমার চেলা ফেলা
তবে জেনে রাখো আমার সতীত্ব নষ্ট করার আগে আমি হলাম আউলাদি রাসূল। জোরে জোরে চিল্লা চিল্লা বলা যাবে না আমার আওয়াজ। ডাকাত আব্দুর রহমান এক নজর তাকাইয়া মাথাটা নত করে ফেললেন। আউলাদে রাসূলের বংশধর যখন শুনেছে সঙ্গে সঙ্গে মাথাটা নত করে দিছে। ডাকতে ঘর থেকে বাইর হইয়া যাইয়া ডাকাতির সন্ন্যতেরকে ডাকতে পারে আমার ভাইরা শোনো আমি আব্দুর রহমান বলতেছি তোমরা মালামালের ভাগ নিছো স্বর্ণ অলঙ্কারের ভাগ নিছো কোনো দুঃখ নাই। এই মেয়েটার দিকে কেউ তাকাবে না। তোমরা শুনে রাখো ইনি আউলাদে রাসূলের বংশধর, সুতরাং আমার নবীর ইজ্জতের খাতিরে এই মেয়ের দিকে কেউ তাকাবে না, এই মেয়ের সম্মান হানি যেন না হয়, কারণ আমার নবীজি কষ্ট পাবে যেহেতু এই মেয়েটা পরিচয় দিতে আউলাদে রাসূলের বংশধর। মেয়ের কাছে আর কিছু জিজ্ঞাই নাই, তোমার বাবার নাম কি, তোমার মার নাম কি, তোমার বংশ পরিচয়। এ দুনিয়ার মুসলমান দেলের কান্ডা লাগা শোনো, ডাকাতের যে সন্ন্যরা ছিল সবাই বলে আব্দুর রহমান প্রতিনিয়ত সুন্দরী নারীগুলো তোমার কাছে এনে দি, এটাকে তুমি ভোগ করো, আমাদেরকে দাও না, যেটা দেখতে শুনতে ভালা সেটা তোমার ভাগ্যে রেখে দাও, তোমার তোমার ভাগে রেখে দাও, কোনো কথা হবে না। আমরা চারজন ব্যক্তি চিনি আনছি, এই মহিলাটাকে আমরা চারজন পান করব, আমরা চারজনই এক পর্যায়ক্রমে ভোগ করব, এটা তোমাকে ভোগ করতে দিব না, এটা তোমার চালাকি, কারণ তুমি আউলাদে রাসূলের বংশধর বলে এটাকে তোমার ভাগে রাখার জন্যে আমাদের তুমি কম দিতেছ, এটা হবে না। আব্দুর রহমান কয় বন্ধুরারে শোনো, তোমরা আমার বিপদের সাথী, তোমরা আমার বিপদের সাথী, তোমরা আমার বিপদের বন্ধু। একসাথে দীর্ঘদিন ডাকাতি করি, একসাথে দীর্ঘদিন চুরি ডাকাতি যা করি, আমি তোমাদের কমান্ডার, তোমরা আমার কত শোনো, তোমাদের কত আমি মানি, তবে আল্লাহর কসম করে বলি আউলাদে রাসূলের পরিচয় যেহেতু পেয়েছি, আমার গায়ে একটু রক্ত থাকতে এই নারীর সতীত্ব আমি নষ্ট হতে দেব না। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এতবড় দুর্দশ একজন ডাকাত আউলাদে রাসূলের বংশধর শোনা পর তার বন্ধুদের সঙ্গে বিদ্রোহী ঘোষণা করলো, তোমরা যদি কোনো মানুষ এই ভিতরে বসেন বাবারা, সোয়াদায় কারবালা দিছেন, কারবালার ওয়াজ শুনতে লাগলে আগে দুনিয়ায় কারবালা চলতেছে, যেহেতু দোয়া করেন আমি যেন কথা বলতে পারি, প্রতিটা কথা বলতেছি, গায়ের যন্ত্রণা গায়ে জ্বর, এই জ্বর অবস্থায় কথা বলতেছি, শুধু সুন্নিদের পাইলে প্রাণটা ঠান্ডা হয়ে যায়, মরণের চিন্তা করি না, আল্লাহর কাছে বলি আল্লাহ যদি মরণটা দিও জান্নাতের মধ্যে আলোচনা করতে করতে যেন মরতে পারি, জান্নাতি মানুষের সাথে যেন কালেমা পড়তে পড়তে মরতে পারি, আমার জীবনে চান নাই, অনেক চা যা ছিল সব পেয়েছি, জীবনে স্বপ্ন ছিল একটা মাদ্রাসা করব করেছি, জীবনে বাড়ি গাড়ি কিচ্ছু করে নাই, করেছি কি একটা মাদ্রাসা মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা, যেখানে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো প্রশিক্ষণ নেয়, যেখানে কোরআনের তালিম দেওয়া হয়, যেখানে ওয়াজের ট্রেনিং দেওয়া হয়, আমি নিজেই সেখানে কোরআনের ট্রেনিং দিই, আমি ওয়াজের ট্রেনিং দিই, আমার কথা হলো যেখানে যাবে রুহুল আমিন সিদ্দিকের মাদ্রাসার ছাত্র রুহুল আমিনের সাইত উদ্যোগতে যেতে হবে, প্রতিটা আলেম আমি চাই প্রতিটা অঞ্চলে প্রতিটা জায়গায় একটা করে এরকম প্রশিক্ষণ কেন্দ্র করতে হবে, সুন্নি প্রশিক্ষণ, যেখান থেকে আমার ছেলেমেয়েরা কোরআনের পাখি হয়ে বড় বিজ্ঞ আলেম হয়ে বাইর হবে। আর একটা দোয়া করেছি আল্লাহর কাছে, যেদিন তুমি মৃত্যু দিও আমাকে সেদিন যেন আমার জান্নাতের মধ্যে আমার এই যত জান্নাতি মানুষদেরকে নিয়ে বসবো সেদিন যেন কালেমা পড়তে পারি, আমার আর কোনো চাওয়ার নাই, যে সেদিন মৃত্যুটা হবে আমার ভাইদের মাঝে আলোচনা করতে করতে কালেমা পড়তে পড়তে মদিনাওয়ালার শান গাইতে গাইতে যেন মরণ হয়, কারণ স্বপ্ন এটাই, আল্লাহ যেন কবুল করে, যেন বলুন আমিন। একটু নয়বতের সঙ্গে যেন শরীফ পড়ে নাম্মা করবালাই যাইতে পারালাম না রে আমি,
যাইতে পারালাম যাইতে পারালাম না রে আমি কোথায় আছেন গো মায়ার নবী হুসাইনের পাগল আমি দয়া যে করে দাও গো দিদার দূরে রাইখ না গো নবী দূরে রাইখ না কারবালায় যাইতে পারালাম না রে আমি আরো জোরে বলেন কারবালায় যাইতে পারালাম না রে আমি বাহাত্তর জন যে কাফেলা শিশু আজগার সঙ্গে যায় ওই কাফেলায় কবুল করো ওই কাফেলায় কবুল করো দূরে রাইখ না গো নবী দূরে রাইখ না কাফেলায় যাইতে পারালাম না রে আমি আরো জোরে বলেন কারবালায় যাইতে পারালাম না রে আমি এ দুনিয়ার মুসলমান আমি যে আলোচনা গুলো করি তেলের কান্ডা লাগা শোনো কারণ কখন যেন মালা কুলমা চলে আসে কখন যেন ধরা পড়ে যায় পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই পৃথিবীর বাবা জিন্দা সন্তান নাই সন্তান জিন্দা বাবা নাই দাদার কাঁধে নাতির লাশ নাতির কাঁধে দাদার লাশ এই লাশ বহনকারী মানুষগুলো জানে লাশটা কত ভারী আজকে আমার যুবক বন্ধুরা আসছো সোহাদায় কারবালার ময়দানের আলোচনা শোনার জন্য আল হাসান আল হুসাইন আবে যুবকদের সরদার জোরে জোরে বলো আল্লাহু আকবার একমাত্র যুবকদের সরদার হবে আল হাসান আল হুসাইন আজকে হুসাইনি কাফেলা যুবক সুন্নি যুব সংগঠন হাসান হুসাইন হবে যুবকদের সরদার ও মুসলমান শুনে নাও সৌটা হিজরি পাঁচই শাবান সৌটা হিজরি পাঁচই শাবান দশই মুহররম এই আলোচনা যেদিন দুনিয়া সৃষ্টি হয়েছে যেদিন মুসলমান শুনে নাও এই পৃথিবী আমার আল্লাহ সৃষ্টি করেছেন যেদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাগুন থেকে রক্ষা করেছিলেন যেদিন আদম আলাইহিস সালাম এই দুনিয়ার মধ্যে আল্লাহ তারে সৃষ্টি করেছিলেন এই দিনে আদম আলাইহিস সালাম ক্ষমা পেয়েছিলেন এই দিনে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে গিয়েছিলেন এই দিনে ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে সারা পেয়েছিলেন এই দিনে হযরত সুলাইমান নবী দুনিয়ার মধ্যে শোনো অসংখ্য নবী অসংখ্য কাহিনী অসংখ্য জীবনী রয়েছে এই দিনটার মধ্যে সোহাদায়ে কারবালার জমিনের মধ্যে ওই আলোচনার আগে আমি রাসূলের স্কেট আলোচনা শুরু করেছি আল্লাহ যেন দয়া করে জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা
ওয়ালায়ানি সাইয়্যেদেনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা আদম যখন মাটি ফানি মরণ বীজি খদরা সোন তার পরে পড়েন দূর আল্লাহ ফেরেশতা কুলম আল্লাহুম্মা এ মুসলমান গভীর মনে থাকে আব্দুর রহমান ডাকতে বলে সাথীরা রে আমি তোমাদেরকে ঘোষণা করে দিলাম কেউ যদি ওই নারীর দিকে কেউ তাকাও তাকে ভোগ করা তো দূরের কথা তার দিকে যদি কোনো ব্যক্তি কুদৃষ্টি তাকাও আমি তাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিব। জোরে বলো আল্লাহু আকবার। চার বন্ধু এক হয়ে গেলেন, চার বন্ধু এক হইয়া বলে বন্ধু একজন আর একজনকে বলে বন্ধু নিশ্চিত আব্দুর রহমান এই নারীটাকে পান ভোগ করবে, সুতরাং আমরা এত কষ্ট করে ডাকাতি করে চিন্তায় করে আনছি আজকে সেই মেয়েটাকে আমরা কিছুতেই তার হাতে দিতে পারি না, কারণ জীবনে অনেক অনেক মহিলা তার হাতে এনে দিয়েছি, জীবনে আজকে এত সুন্দরী মহিলা আমাদের নজরে লাগছে, সুতরাং এই মেয়েটাকে কিছুতেই আব্দুর রহমানকে দেওয়া সম্ভব নাই। আব্দুর রহমান ডাকতে কয় ভাইরা রে শোন জিনা ব্যবসার তো দূরের কথা আমি পরিচয় পেয়েছি আউলাদের রাসূলের বংশধার, সুতরাং আউলাদের রাসূলের বংশধার শোনা পরে আব্দুর রহমান জিগায় নাই তুমি কার বংশধার, তোমার সিঁড়ি কোথায়, বাবার নাম কি, মার নাম কি, শুধু কানের ভিতরে আসে আউলাদের রাসূল গো এত সম্মান এত ইজ্জত আমার নবীর শান আমার নবীর মান আমার নবীর আউলাদের কত ইজ্জত ছিল গো। চার বন্ধু এক হয়ে যুদ্ধ শুরু করে দিলেন মেয়েটাকে ছিনিয়ে নেওয়ার জন্য, আব্দুর রহমান খোলা তরবারি ধরলেন দুজনকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু দুই বন্ধুকে চিরবিদায় করে দিলেন, তবু আউলাদের রাসূলের কন্যার গায়ে তাজ দিতে দেন নাই, আউলাদের রাসূলের বংশের পরিচয় পাপর তার দিকে দৃষ্টি লক্ষ্য অন্যদিকে করতে দেয় নাই, তাকে রক্ষা করার জন্য নিজের আপন বন্ধুদেরকে দুজনকে চিরবিদায় করে দিলেন আর দুই বন্ধু ময়দান থেকে পালায়া গেলেন। ব্রিটিশের পুলিশ আসিয়া আব্দুর রহমানকে ধরে নিয়ে গেলেন, আব্দুর রহমান যখন সেরেন্ডার কাটলেন হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাইলেন, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাই বলে আব্দুর রহমান তুমি মানুষ হত্যা করেছ তোমার নামে একাধিক মামলা আমাদের কোর্টের মধ্যে আমাদের থানার মধ্যে শত শত মামলা তোমার বিরুদ্ধে, তোমার মতো ডাকাতকে ধরার জন্য আমরা কতই উৎপেতে বসে থাকি কতই না খবর নেই তোমাকে ধরতে পারি না, আজকে তুমি নিজের ফাঁদেই নিজে ধরা পড়ছো। আব্দুর রহমান কয় বাবা না শোনো আমি সেই কত শত মামলার আসামি, আমি আব্দুর রহমান আজকে আমি সারেন্ডার করতেছি, শুনে রাখেন শুনে রাখেন, কারণ এতগুলো অন্যায় করেছি জীবনে আমি সারেন্ডার করি নাই, আজকে দুজন বন্ধুকে দুনিয়া থেকে বিদায় করে দিছি আর দুই বন্ধু পালায়া গেছে, যদি তাদেরকে পাইতাম দুনিয়া থেকে চির বিদায় করে দিতাম, কারণ আমার নবীর আউলাদের রাসূলের গায়ে আমার নবীর আহলে বায়াতের গায়ের আমার নবীর আহলে বায়াতের দিকে কুদৃষ্টি যদি কারো চোখ যায় এই চোখ দুটি আমি দুনিয়ার মধ্যে রাখবো না, আমি তার চির বিদায় করে দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা
আর নবীজির শানের কথা বলব রে, আরে বল নবীজির গুণের কথা, আরো জোরে বল নবীজির প্রেমের কথা বলব রে, কারে বল নবীজির প্রেমের কথা বল, এরে ইলাহি আলামিন উম্মতের জাবিন তরাই বেদায়াল নবী তুমাই বিপাদে, ওরে তরাই বেদায়াল নবী তুমাই বিপাদে, নবীজির গুণের কথা বলব রে, কারে বল নবীজির প্রেমের কথা বল, আরো জোরে বল নবীজির শানের কথা, ওরে ইমাম হোসেন দুজনে নানা উম্মতের জনে, আবার ইমাম হোসেন দুজনে নানা উম্মতের জনে জীবন দিয়া গেলেন ভবেতে কুরবান, জীবন দিয়া গেলেন ভবেতে কুরবান, শোন হে নানাজি হও একবার রাজি, শোন হে নানাজি হও একবার রাজি, আপনার উম্মত জন কেউ বুঝায় না দজকে, আপনার উম্মত কান কেউ জন যায় না ও দজকে, নবীজির গুণের কথা বল আর জোরে বল নবীজির প্রেমের কথা বল, আর জোরে বল নবীজির শানের কথা বল বলে, একদিন নবী ফাতেমা বলছে বাবা শোনো না, ওরে একদিন নবী ফাতেমা বলছে বাবা শোনো না, কাঁদো কেন শুধু উম্মতের জন্যে, কাঁদো কেন শুধু উম্মতের জন্যে, আরে নবী বলেন দেওয়ানা শোনো মা ফাতিমা, নবী হলেন দেওয়ানা শোনো মা ফাতেমা, উম্মত বিনে যাব না আমি যে জান্নাতে, আরে উম্মত বিনে যাব না মা আমি জান্নাতে, নবীজির গুণের কথা বল আরো জোরে বল নবীজির শানের কথা, আলোচনা দিচ্ছেন বাবা শরীরটা ভালো না, কথা বলতে কষ্ট হয়, এই আলোচনাটা আমার মজার আলোচনা, হাসান নবীজির ইশকের আলোচনা, কিন্তু নিজে তো দেহের মধ্যে কোলায় না অসুস্থ, একটু মহব্বত দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ولا يعني سيدنا এই ব্রিটিশের আদালতে তাকে ধরে নিয়ে যাওয়া হলো, রায় হলো খুনের বদলে ডাকাতি, অনেক মামলার রায় হয়ে গেল মৃত্যুদণ্ড গো, রায় হওয়ার আগে ব্রিটিশের পুলিশ যখন হ্যান্ডকাফ পরে লয়ে যায়, আব্দুর রহমান পুলিশের কাছে ডাক দে বলে আমার পুলিশ ভাইরা শোনো, আমার আমি অন্যায় করেছি নিশ্চিত মৃত্যুদণ্ড হয়ে যাবে, আমার ফাঁসি হবে জেল হবে এর পরোয়া করি না, আমাকে একটা সুযোগ যদি দাও তোমাদের কাছে একটু অনুরোধ করি, আমি একটা সুযোগ চাই ঘরের মধ্যে আউলাদের সুলের কন্যা, আমি তাকে নিজ হাতে তার সতীত্ব রক্ষা করে
তার বাবা মায়ের কাছে আমি পৌঁছায় দিতে চাই, এই সুযোগটা আমাকে একটাবার দিয়ে দাও, তাহলে চিরকৃতজ্ঞতা থাকবো আমি, মরেও শান্তি পাবো। যদি ফাঁসির রশি গলার মধ্যে লাগায় দাও, জীবনে দুঃখ নাই, জীবনে কোনো ভালো কাজ করি নাই। আউলাদের রাসূলকে, আউলাদের রাসূলের কন্যাকে আমি তার ঘরের মধ্যে পৌঁছায় দিতে চাই সম্মানের সাথে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আউলাদের রাসূলের ইজ্জত, পুলিশ বলল ঠিক আছে, মেয়েটাকে বললেন মা তুমি জলদি করে সেজে নাও, মেয়েটা বুরকা পরলেন, কাপড় পরিয়া পর্দা করে ওড়া হয়ে গেছে গো। এ মুসলমান শোনে না, ওদিকে বাবা সিজদার মধ্যে পড়ে কান্দে, আল্লাহ আমি আউলাদের রাসূল, আমার কন্যার ইজ্জত আমি রক্ষা করতে পারলাম না, তাহাজ্জুদের নামাজে ছিলাম তোমার গোলাম, আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমার কন্যার সম্মান বাঁচাও, আল্লাহ আমার কন্যার ইজ্জত বাঁচাও, তুমি গফুর তুমি রহিম তুমি রহমান, তোমার কুদরতি নামের খাতিরে তুমি আউলাদের রাসূলের ইজ্জতের খাতিরে আল্লাহ গো আমার কন্যার ইজ্জত কে রক্ষা করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এদিকে মেয়েটা দূর থেকে সালাম, আসসালামু আলাইকুম বাবা, মেয়ের ডাক শুনিয়া বাবা সিজদা থেকে উঠে ডাকতে বলে, ও মা মা গো। বাবাই বলে মারে তুমি আইছো, কয় বাবা আমি ফিরে আইছি, কয় মা গো তুমি কি ঠিক আছো, কয় আছি, হিংসো হায়নার দলেরা তোমাকে ধরে নিয়ে গেছে, আমি বাবা ঘুমাইতে পারি নাই, আমি বাবা অজানা অনেক কেঁদেছি আমার প্রভুর দরবারে, আল্লাহ কোন আল্লাহর দরবারে, আল্লাহ বলেন অন্যহু আল্লাহু আহাদ আল্লাহ ডাকতে বলে হাবি ওদেরকে জানাতে নামি আল্লাহ আমি আল্লাহ আমার কোন দ্বিতীয় নাই, আমি কাউরে জন্ম দিই নাই, কারু থেকে জন্ম নিই নাই, ঠিক কিনা কথা বলেন, ঠিক কিনা, আল্লাহর কোন ছেলে নাই, আল্লাহর কোন মেয়ে নাই, আল্লাহর কোন আত্মীয় সুজন নাই, তবে আল্লাহর একটা প্রিয় বন্ধু আছে, তিনি হলেন রহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য আমার সমকক্ষ আর কেউ নাই, একমাত্র সাহায্যকারী আমার আল্লাহ, আর আউলাদের রাসূলের ইজ্জত বাঁচাইলেন আমার আল্লাহ। ওই ডাকাতির সরদার আব্দুর রহমানের দেলের মধ্যে লাগায় দিছে রাসূলুল্লাহর প্রেম, দুর্দর্শ এক ডাকাতির কলিজার মধ্যে লাগছে রাসূলুল্লাহর মহব্বত। আর আজকে আমরা মুসলমান হইয়া বলি নবী আমগার মতো মানুষ, আজকে আমরা সেই মুসলমান হইয়া দাড়ি টুপি জুব্বা লাগাইয়া, এ মুসলমান শোনো, দাড়ির মধ্যে নবী, টুপির মধ্যে নবী, পাঞ্জাবির মধ্যে নবী, অন্তরের মধ্যে নবী নাই, নবীর সাধারণ পাবলিক বলি আমরা, কিন্তু ডাকাতির সরদার হইয়া আউলাদের রাসূলের সম্মানে জীবন দিয়া যায় না, আর আমরা নবীকে ভালোবাসতে পারি না, আসলে আমাদের পুরো কপাল। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কি না। আমার ভাইরা
আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ শুই নাল। বলে বাবা আমি ঠিক আছি। বলে বাবা রে হায় না, দলেরা তোমাকে নিয়ে গেল। হায় না, দলেরা তোমাকে নিয়ে গেছে, ঠিক থাকার তো কথা নয় বাবা। বাবা গো ডাকাতির সর্দার আব্দুর রহমান যখন আমার জবান থেকে শুনছে আমি আউলাদের রাসূলের কন্যা, বাবা গো আমার মুখের দিকে তাকায় নাই, আমার আমার তো সতীত্ব নষ্ট করা তো দূরের কথা, একবারও আমার মুখের দিকে তাকায় নাই বাবা গো। সেই আউলাদের রাসূলের সম্মান যে ডাকাতির সর্দার দিলেন, তিনি আজকে আজকে পুলিশের হাতে গ্রেপ্তার, নিশ্চিত তার ফাঁসি হবে, তার কিরাই হয়ে যাবে, নিশ্চিত সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। বাবা বলে সে কই, কয় বাবা ঘরের আঙ্গিনায় বাইরে দাঁড়িয়ে আছেন। দৌড়ায়া গেলেন আউলাদের রাসূল, দৌড়ায়া যায় বলে বাবা তুমি কে গো? কবি ডাকাতির সর্দার, এই গ্রামের মধ্যে এই মহল্লার মধ্যে সব চাইতে দুর্দশ একজন ডাকাত, আমার মতো লম্ফট, আমার মতো দুর্দশ সন্তরাস এই মহল্লার মধ্যে আর নাই, আমি হলাম আব্দুর রহমান ডাকাতির কমান্ডার। আমার আল্লাহর দরবারে তুমি অনেক বড় পুরস্কার পাবা, জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। ডাকতে বলেন হুজুর আমি পুরস্কার চাই না, আমি দুনিয়ার থেকে বিচার চাই, পরপরব বিচার চাই। তুমি একটা জিনিস চাই, কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর কাজ করে দাঁড়াবো গো, ওই দিন যেন আল্লাহর নবীর আহলে বাইতেরকে আউলাদে রাসূলের সম্মানের খাতিরে, ইজ্জত রক্ষার খাতিরে আমার আল্লাহ যেন আমার সঙ্গে একটু ভালো ব্যবহার করে, আমার আল্লাহ যেন একটু বিপদ থেকে একটু আসান দিয়ে দেয়। ব্রিটিশের পুলিশের নিয়ে গেলেন, রায় হয়ে গেল, রাতের অন্ধকারে শুয়ে আছে আব্দুর রহমান, ফাঁসির দড়িতে যাবে। আমার মদিনা আলা ডাকতে বলে আব্দুর রহমান রে আয়, তোর চিন্তার কারণ নাই, যে তোর দুনিয়ার মতো থেকে বেঁচে দিন বেঁচে থেকে লাভ নাই। আব্দুর রহমান রে আমার আউলাদের রাসূল আমার বংশধরদের ইজ্জত রক্ষা করেছিল, আমি নবী তোরে জান্নাতে জান্নাতে নিয়ে যাব, জাহান্নামে যাইতে দিব না, আর চিরনিদ্রায় যাবি আউলাদের রাসূলের সম্মানের খাতিরে, আমি নবীজির আহলে বায়াতকে সম্মানের খাতিরে, আমি নবী কথা দিলাম আব্দুর রহমান রে, আমি নবী তোরে জান্নাতে লইয়া যাব শুধু ইজ্জত রক্ষার খাতিরে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যদি একজন ডাকাত যদি জান্নাতের সংবাদ শুনতে পায়, আর আমাদের বর্তমান বাংলাদেশে বাতিলের গোষ্ঠীরা আমার নবীর শান বানকে ছোট করতে চায়, এদের মতো অপদত্ত আর কেউ নাই, জোরে বলেন ঠিক কি না? কাফেলায় যাইতে পারানাম রে আমি শহাদাই কারবালায় যাইতে পারলাম না রে আমি, হুসাইন মুসলমান শুনেন আমাদের মুসলমান জাতি কত নিকৃষ্ট ছিল গো, আল হুসাইন আল হাসান কে আপনারা সকলেই জানেন ইতিহাস গো, শোন না উদুরুদি বন্ধুরা দিলের কান্ডা লাগা শোনো, পৃথিবী থেকে মারা গেলেন কোথায় বতন, আজকার আলী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, সন্তানের লাশ বাবার কাঁধে কত ভারী, একমাত্র বাবাই জানে জোরে কণ্ঠে, সন্তানের লাশ নিয়া
ওই পানি কোথায় ছোট্ট হাসান হুসাইন কে দেয়া শুরু করলে রাত শেষ করতে পারবো না। মেন আলোচনাটা আপনাদের করে যায় আজকে, যেহেতু আউলাদে রাসূলের স্মরণের মাহফিল, আজকে শোয়াদায় কারবালার স্মরণের মাহফিল, বাবারা দিলের কান্না লাগা শুনে নাও। হুসাইন ডাকতে বলে জিদার সন্নরা রে, যদি অন্যায় করে আমি করেছি, আমি করেছি, আমার যত বিচার করবে কর, ঘরের ভিতরে তাবুর ভিতরে পানি নাই, একটু পানি দাও। পানির বিনিময় আজগার শিশু সন্তান আজগার আলী বুকের মধ্যে তীরের আঘাত খাইলেন রে মুসলমান। তীরটা যখন হুসাইন যদি আল্লাহ তাআলা টান দিলেন, সঙ্গে সঙ্গে জিহ্বা বাইর হয়ে গেল, এ মুসলমান কলিজাটা বাইর হয়ে গেল, সন্তানের মরা দেহ বুকের মধ্যে নিয়ে একটা চিৎকার বেরে হুসাইন বলে আমার মালিক, আমি বাবা হয় সন্তানের লাশ কেমনে দেখবো গো, চোখের পানি ছেড়ে ডাকতে বলি ইয়া মুহাম্মদ, নানাজি নানাজি, এ মুসলমান মূল ইতিহাসটা আমি আগে বলে যাই আপনাদের, এই দুনিয়া থেকে আজগার আলী শেষ, বাড়ি আনলেন বাড়ি এনে বলে সার বানরে, জনমের শেষ পানি পান করেছে, এই নাও তোমার সন্তানটাকে নাও। এই সন্তানটাকে যখন কি করলেন আমার বাবারা শুই না লাও, এই সন্তানটাকে যখন মা জননী দেখলেন কোলের মধ্যে নিয়া দেখে সন্তানের জিহ্বা বাইর হয়ে আসে, কলিজাটা বাইর হয়ে গেছে, একটা চিৎকার মেরে ডাকতে বলে হে আল্লাহ, কলিজার টুকরা সন্তানকে তুমি নিয়ে গেলা, চোখের পানি ছেড়ে মায়ের কান্না জর্জরিত, মা জননী কান্নাকাটি শুরু করে দিলেন, ভিতর থেকে আওয়াজ আসলেন আকবর আলী, বড় সন্তান আকবর আলী, আল্লাহু আকবার বলো না, আকবর আলী ডাকতে পারে মা, ছোট সন্তান হলো আজগার, বড় সন্তান হলো আকবর, আকবর কয় মা তুমি এত কান্নাকাটি করো কেন মা, মা বলে বাবা রে এই দেখ তোর কলিজার টুকরা ভাই, আর দুনিয়ার মধ্যে নাই, আর কোনদিন পানিও চাইবে না, জীবনে কোনদিন আর ভাই বলে ডাকবে না, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, শিশু আজগার কি বুকের মধ্যে লয়া কান্দে, মা জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ একবার, কান্দে রে শান হারাবানু, বুকে লয়ায় মাসুম শিশু, বলেন কান্দে রে হারাবানু, বুকে লয়ায় মাসুম শিশু, দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নানা রসিলা পিপাসাতে হুসাইন শিবির, কান্দে যারে যার পিপাসাতে হুসাইন শিবির, কান্দে যারে যা, রক্ত মাখা শিশু কলে আলী আকবর কয় মাকে ডেকে, কোথায় আমার আদরের ভাই, কোথায় আমার আদরের ভাই, ডাকো না মা, কান্দে রে সাহারাবানু, আল্লাহ দয়া করো আমায়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, রে আলী আকবর ডাকতে বলে জানন্দ কিনে মা,
পরিশুদ্ধির জন্য গ ভাইয়ের রক্ত গায়ের মধ্যে শুইয়া ওই কলিজার হাতের মধ্যে নিয়ে একটা চিৎকার বেড়ে ডাকতে বলে ভাই তোরে হারায়া বড় একাকার হয়ে গেল আমার নানা এ মুসলমান শুনে না রহমতের নবী শোনো গো রহমাতুল আলামিন হুসাইনের কলিজার টুকরা মুসলমান শুনে না কে আকবার বলে মা বিদায় দাও বাবা বিদায় দাও যারা আমার ভাইকে হত্যা করলো তাদের আমি ছাড়ব না কথা বলিয়া বাইর হয়ে গেলেন যুদ্ধের ময়দানে অনেকগুলো সৈন্যকে কতল করলেন কতল করিয়া ও বিশাল পিপাসায় কাতর হয়ে গেলেন দরিয়া ঘুরে ফিরে আসতেন বাড়ির মধ্যে মাকে ডাকতে বলে মা একটু পানি দাও মা বলে বাবা একবার রে যদি পানি দিতে পারতাম তোমার ভাই আজগার রে আমি হারাইতাম না তোমার বাবা গিয়েছিল পানির সন্ধানে পানির বিনিময়ে তীরে আঘাত খাইয়া তোমার ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাঁবুর মধ্যে কোনো পানি নাই বাবারে আমি তোরে পানি কই থেকে দিব আকবর বলে মা বিদায় দাও জনমের বিদায় দাও শেষ দেখা হবে কিয়ামতের ময়দানে জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার আকবর বলে মা জননী বিদায় কর জলদি তুমি বলো আকবর বলে মা জননী বিদায় কর জলদি তুমি ডাকছেন আমার দয়াল নবী ডাকছে আমার দয়াল নবী ছুটিতে ময়দান কত দুঃখ দিলাই আল্লাহ ওই কারবালার ময়দান কত রক্ত সরাইলা কারবালার ময়দান সারা মানু ডেকে বলে বিদায় দিলাম আমার নবীর প্রেমে সারা মানু ডেকে বলে বিদায় দিলাম আমার নবীর প্রেমে হবে দেখা আখেরাতে হবে দেখা আখেরাতে দোয়া করিলাম কারবালার ময় দামে কত রক্ত সরাইলা আল্লাহ কারবালার ময়দানে কত রক্ত সরাইলা মায়ের পায়ে সালাম করে আলী আকবর যাই যুদ্ধের ময়দানে বলো মায়ের পায়ে সালাম করে ওরে আলী আকবর যাই যুদ্ধের মাঠে শহীদ হলেন কারবালাতে শহীদ হলেন কারবালাতে নবীর ভালোবাসা কত রক্ত ঝরাইলাই আল্লাহ ওই শহীদ কারবালায় কত রক্ত ঝরাইলা মাওলানা কারবালার ময়দান আল্লাহুম্মা সাল্লাল্লাহ মহব্বতে ওয়ালা আলী সাইয়্যিদিনা
আমার ভাইরা আমার বন্ধুরা, আমার আলী আকবর জীবনের তোর বিদায় হয়ে গেল রে। হুসাইন ডাকতে বলে সরবরু রে, আর থেকে লাভ কি, আর তাবুর মধ্যে থেকে লাভ কি। সঙ্গীদের ডাকতে বলে সঙ্গীরা রে, তোমরা যাত্রার মতো চলে যাও, আমি হুসাইন এসেছিলাম কালেমার দাওয়াতের জন্য, আমি এসেছিলাম রাসূলুল্লাহর বাণী শোনানোর জন্য। আজকে নিষ্ঠুর বাহিনীরা আমার আহলে বাইতেরকে তারা হত্যা করে গো। আমি হুসাইন জীবনের ভয় পালাইতে পারবো না, রাসূলুল্লাহর মহব্বত অন্তরে ধারণ করে যুদ্ধের ময়দানে যাব। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া। সতী সাথী সঙ্গীরা বলে হুসাইন তোমাকে আমরা একা রেখে যেতে পারি না, মরলে মরবো সবাই, বাঁচলে বাঁচবো সবাই। তুমি একবার এবং আজগারের স্মৃতি ভুলে যাও, রাসূলুল্লাহর মহব্বত ধারণ করো। হুসাইন বলে ঠিকই বলেছো। ডাকতে বলে আমি যাব যুদ্ধের ময়দানে। হুসাইন ডাকতে বলে জয় না, কোথায় রে আমার জয়না। জয়না আপ সামনে হাজির হয়ে গেলেন, তাবুর ভিতরে থেকে বাইর হয়ে আসলেন, এক নম্বরে ডাকতে বলেন জয়না, ও জয়না আমার জয়নালকে দেখে রাখবি, একটা মাত্র বংশের প্রদীপ আমি রেখে যাই আমার জয়নালকে। জয়নাল যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার নবীরা হলে বায়াত শেষ হয়ে যাবে রে জয়নাল। এই জয়নালকে আমি রেখে দিলাম, জয়নাল বড় অসুস্থ, পাশে রুমে ছিলেন জয়নাল পাশের কামরার মধ্যে, লাভ দেশে বলে আমিও যাব যুদ্ধের ময়দানে, আজকে আমাকে বাধা দিবে না, আমিও যাব রাসূলুল্লাহর মহব্বত বুকে ধারণ করে জীবন দিতে। জয়নাল বলে আমি যাব রাসূলুল্লাহর প্রেমের মালা গলায় নিয়ে জীবন দিতে, আমি বাঁচতে চাই না, বাঁচতে চাই না। ডাকছে রহমাতুল্লিল আলামিন ছাউনিতে, আমি আর বাঁচতে চাই না। হুসাইন বলে জয়নাল রে, তুই অসুস্থ, তোকে থাকার দরকার, আমার নবীর আহলে বাইতে যাবি থাকার দরকার। জয়নাল কাঁদতে লাগলেন আর বলে আমি যাব যুদ্ধের ময়দানে যাব বাবাজি। হুসাইন বলে না না, তোমাকে নেওয়া হবে না, থেকে যাও। ডাক্তার বলে জয়নাল, জয়নাল রে নিশ্চিত আমি যুদ্ধের ময়দানে মারা যাব রে, আমার পুরো মেরে ফেলবে, আমাকে বাঁচা রাখবে না। হুসাইন কান্দার বলে জয়না, নিশ্চিত আমাকে মেরে ফেলবে, আমি তোমাকে বলে যাই, আমার সখী নারে আমার লাশের পাশে যাইতে দিবা না, ওরা মারি আমাকে ক্ষান্ত হবে না, আমার লাশটারে ক্ষত বিক্ষত করে ফেলবে, আমার লাশটাকে ক্ষত বিক্ষত করে ফেলবে, এই লাশ দেখে আমার সখী না সহ্য করতে পারবে না, আমার লাশটার পাশে সকিনারে যাইতে দিবা না। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। ডাকতে বলে যাই না, যাই না রে, ও যাই না, আমি নিশ্চিত মারা যাব, তবে পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের বিচারের দাবি করবি না, কোন রাজা বাদশার কাছে যে কোন মামলা দিবি না, আমাদের কথা বলবি না, যদি আল্লাহ বাঁচায় রাখে আমার রাসূলুল্লাহর কদমের মধ্যে যাবি, আমার নবীর কদমের মধ্যে আমি হুসাইনের, আমার হাসান, আমার হুসাইন, আমার আহলে বায়াতের, নবীর আহলে বায়াতের নালিশ কানা আমার রাসূলের কদমের মধ্যে পৌঁছায় দিবি। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। কোথায় আছেন মোর নবীজি, হুসাইনের প্রেমিক আমি, বলেন কোথায় আছেন গো মোর নবী।
জি হোসাইনের পাগল আমি দেখা দাও গো দয়াল নবী দেখা দাও গো দয়াল নবী দেরি কইর না গো নবী দূরে রাখো না কাফেলায় যাইতে পারানা মনারে আমি যাইতে পারনাম না কারবালায় যাইতে পারনাম নারে আমি বাবারে মূল ইতিহাসটুকু আমি বলে যাই, অনেক লম্বা ইতিহাস, এদিকে ছোট বড় নাই। ওই আল হাসান হুসাইন সে লাল কাপুর কালা কাপুর কমতে কি আসল ইতিহাস নয়। আমাদের মূল ইতিহাসটা জানার দরকার। মহব্বতে বলেন কাফেলায় যাইতে পারলাম না রে আমি, আর যদি বলেন কারওয়ালায় যাইতে পারলাম না রে আমি যাইতে কোথায় আছেন গো মোর নবীজি হাসান হুসাইনের প্রেমে ফেলি চোখের পানি, কোথায় আছেন গো মোর নবীজি হাসান হুসাইনের প্রেমে ফেলি চোখের পানি, দাও দিদার দাও দয়াল নবী বলেন দাও দিদার দাও দয়াল নবী দূরে রাখো না গো নবী দূরে রাখো না কারবালায় যাইতে পারলাম না আমি যাইতে পারলাম না কারবালায় যাইতে পারলাম আপনি বই লাগেছেন উম্মতের কল্যাণের জন্য দুনিয়ায় আসেন, আবার উম্মতের কল্যাণের জন্য বিদায় নিছেন। সুবিগঞ্জের পাগলের কান্দে আল্লাহ নবী গো এই শরীয়তের চোখ দিয়ে জীবনে দেখতে পারি নাই। ও মায়ের নবী গো সোয়াদায় কারবালার আলোচনা শুনে আশেকদের চোখের পানি পড়ে গো নবী। আপনি বলেছেন কোন উম্মত যখন গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে ক্ষমা চান আপনি আল্লাহর দরবারে, নিজেই তো বলে গেছেন অমামায়াতি খায়রুল লাকু, আপনি উম্মতের জন্য বিদায় দিয়েছেন গো নবী। আপনি দয়া করে এই আশেকদের তুমি দয়া করে দূরে রাখো নবী গো, মায়ের নবী আমরা স্বামী আমরা অপরাধী গো। কারবালার আলোচনা শুনিয়া চোখের পানি তুলে রাখতে পারি নাই, তার চক্ষু দিয়া মাছের চোখের মধ্যে একটু পানি গড়ায় পড়বে, কেউ মাল কেয়ামতের ময়দানে নবী তার হাত ধরে জান্নাত নিবে। নবী গো ওই কারবালার করুণ কাহিনী শুনিয়া ছোট ছোট মাসুম বাচ্চার চোখে পানি, বৃদ্ধদের চোখে পানি, যুবকদের চোখের পানি, আমাদেরকে নিরাশ কইরো না আমাদেরকে দূরে রাখো না কারবালায় যাইতে পারলাম না রে আর জোরে বলেন কারবালায় যাইতে পারলাম না রে আমি যাই
বাবা পুরজন যে কাফেলা শিশু আজগার সঙ্গে তে যায়, বাহাদুর জন যে কাফেলা শিশু আজগার সঙ্গে তে যায়, দয়া গো কর দয়াল আল্লাহ, দয়া গো কর দয়াল আল্লাহ, কবুল করো না গো আমায়ে, কবুল করো না, কারবালায় যাইতে পারলাম না রে আমি, যাইতে না কারবালায় যাইতে পারলাম না রে আমি, এ দুনিয়ার মুসলমান হুসাইন ডাকতে বলে যাই না, এরে আমার নানার পাগড়ি মুবারক নিয়ে সরে যাই না, জীবনে আর মনে হয় দেখা হবে মাথার মধ্যে লাগাইলাম, জীবন যদি চলে যায় বাতিলের কাজে যেন মাথা নত না করি, যে পাগড়ি মোবারক আমার মাথার মধ্যে নানাজি, এই পাগড়ির কসম পাগড়ির সত্যতা গো নবীজি, আপনার এই পাগড়ির মর্যাদা যেন রক্ষা করতে পারি, যদি গর্দান চলে যায় তবু যেন মাথা বাতিলের কাছে নত না হয়, জোরে জোরে চিল্লা বলা যাবে না মার হাওয়া, এর ডাকছে আমার ওই নানাজি, যাব রে যুদ্ধের ময়দান, ওরে ডাকছে আমার ওই নানাজি, যাব রে যুদ্ধের ময়দান, দিব গলা কেটে তবু মাতানত নাই করি, ডাকিতেছেন মোর নানাজি, যাব রে যুদ্ধের ময়দান, ডাকতে বলে যাই না আমার বাবা জানেন জুলফিকার মুবারক নিয়ে আস, জাইনাব জুলফিকার মুবারক হুসাইনের হাতের মধ্যে দিল গো, হাতের মধ্যে নিয়ে ডাকতে বলে বাবাজি যে পথে আপনি গেছেন সেই পথে যেন আমি যাইতে পারি গো বাবা, আমার নবীর মহব্বত অন্তরে ধারণ করে বাবাজি, শেরে খোদা হযরত আলীর তরবারি খানা হুসাইনের হাতের মধ্যে গো, ডাকতে বলে যাই না যাই না রে, আমি রামজার বল্লুক খানা নিয়ে আসো, আমি রামজার বল্লুক খানা না হলো হুসাইন এক হাতের মধ্যে তরবারি আর এক হাতের মধ্যে আমি রামজার বল্লুক খানা, ও মাথার মধ্যে রাসূলুল্লাহর পাগড়ি মুবারক, জোরে জোরে চিল্লা বলো মারহাবা, আর একটু জোরে জোরে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
এক হাতের মধ্যে আল্লাহ নবীর চতুর্থ খলিফা হুসাইনের আব্বা জানের তরবারি মুবারক জুলফিকার মুবারক শেরে খোদা হযরত আলী যে জুলফিকার মুবারক হাতের মধ্যে হুসাইন আর হাতের মধ্যে আমির হামজার বল্লভখানা হুসাইন বীরের ভেষে রাসূলুল্লাহর পাগড়ি মুবারক মাথার মধ্যে দিয়ে রওনা হয়ে গেছে যুদ্ধের ময়দানে আল্লাহু আকবার বলেন না আরো জোরে দিকে দিকে হাসি সবালকে খুশি রে হোসেন চলেছে কারো বানাতে বলো হোসেন আরো জোরে বলেন হোসেন চলেছে বীরের অভেষে যুদ্ধের ময়দানে বীরের অভেষে যুদ্ধের ময়দানে রাখিবে সত্যের পতাকারে ওরে উড়াইবে সত্যের পতাকারে চলছে হুসাইন কারা বানাতে বলো চলছে হুসাইন আর যদি বলেন চলছে হুসাইন কারা চলছে হুসাইন কার সুন্দর পাগড়িতে বাবার তার বাড়ি হাতে আমি রামজার বল্লভ ছিল হাতে তে হায় হায় আমি রামজার বল্লভ ছিল সঙ্গে তে হুসাইন চলেছে ময়দানে বলো হুসাইন চলেছে বীরের অভেষে নবীজির প্রেমে বীরের অভেষে নবীজির প্রেমে উড়ালো নিশান কালে মরজে হায় হায় উড়ালো নিশান কালে মরজে চলেছে হুসাইন মাইদানে বলো চলেছে হুসাইন মাইদানে বলো ও চলেছে হুসাইন মা মাথা না তো হবে না হুসাইন এক হাতে বাবার জুলফিকার মুবারক এক হাতে এ মুসলমান আমিরে হামজার বল্লভখানা রাসূলুল্লাহর পাগড়ি মুবারক হাতের মধ্যে যুদ্ধের ময়দানে চলে গেলেন অনেকগুলো সৈন্য কতল করলেন সবাইকে বলে মেনে নাও সত্য ইসলাম মেনে নাও যারা মানে নাই তাদেরকেই একদম বিনাশ করে দিলেন হুসাইন অসুস্থ হয়ে গেলেন অনেকগুলো তীর এসে গায়ের মধ্যে লাগলেন হুসাইন অসুস্থ হইয়া রক্ত ঝরিয়া জমিনের মধ্যে পড়ে গেলেন শ্যামার নিষ্ঠুর শ্যামার এজিপ্ট ছিল দামেস্কের মসজিদের ইমাম আমাদের জামানায় কিছু আলেমরা আজ ইয়াজিদের ছাপায় গায়ে জোরে বলেন ঠিক কিনা দামেস্কের মসজিদের ইমাম ছিল ইমাম খতিব খতিব ছিলেন এ মুসলমান ইয়াজিদ যার পিছে লক্ষাধিক মানুষ নামাজ আদায় করতেন আর ওই মসজিদের মাজন ছিল শ্যামত বাবা আজান দিতেন আজান মাঝে মাঝে আজান দিতেন এই নিষ্ঠুর বদমাইশটা এই বদমাইশ ধরে আসিয়া মসজিদ থেকে আসিয়া হুসাইনকে চেপে ধরলেন হুসাইনকে যখন চেপে ধরলেন হুসাইন দেখে তাকায়া বেলাটা একদম পূর্ব আকাশ থেকে পশ্চিম দিকে উদয় বাজান হেলে পড়েছে হুসাইন ডাক দে বলে এ নিষ্ঠুর এজিদের সৈন্যরা রে নামাজের সময় হয়ে গেছে আমাকে একটু বিরতি দেন আমি একটু নামাজটা আদায় করে নিই নিষ্ঠুর বেঈমানেরা কোন কথা শুনলেন না অনেক অনুনয় বিনয় করিয়া বলা পর শুনলেন নামাজে দাঁড়ায় গেলেন নামাজের মধ্যে 72টা তীর আল্লাহু আকবার বলো 72টা তীর 21টা তরবারির আঘাত 33টা বল্লভের দাগ
পৃথিবীর মধ্যে এত আক্রমণ করলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে আর উঠে দাঁড়াইতে পারলেন না, শুয়ে বলেন পড়ে গেলেন। পরপর ইজিদের সৈন্য, মুসলমান শুনে নাও, ওই নিষ্ঠুর শেমর আসিয়া হুসাইনের বুকের মধ্যে চেপে ধরলেন। হুসাইন ডাকতে বলে নিষ্ঠুর শেমর, তোর দিল কি মায়া নাই, আমাকে মারিস না, আমি সহ্য করতে পারি না, আমার জয়নাল আবেদিনের কান্নার আওয়াজ আমার কানে এসে যায়। ইজিদের জেলখানায় জয়নাল আবেদিন বন্দী, হুসাইন ডাক দেবারে ইজিদের সৈন্যরা, আমাকে মারিস, আমার নানা ডাকছে রে, একটু দয়া কর, একটু দয়া কর, ইসলামের খাতিরে। কোন কথা চলে না, পল্লব দিয়া বুকের ভিতরে খুসাইতে লাগলেন, এক একটা খুসা মারে। হুসাইন ডাক দে বলে, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, জোরে জোরে চিল্লা বল আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আমরা ইয়া নবী বললেই ওয়াহাবীদের কলিজার মধ্যে লাগে, অথচ নবী বলে আমার নবীকে সেদিন হুসাইন ডাকতে বলছে, ইয়া মুহাম্মাদ নানাজি, আমার নানাজি, নানাজি গো, ও আমার নানাজি, জোরে বল আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একটা কথা না বললেই নাই, বুঝতে পারবেন বাবারে গভীর মনোযোগ। গাউসে পাক আব্দুল খাদের জিলানি, যাকে বলা হয় বড় পীর, জোরে বলেন, শুনছেন নি বাবা, যার আলোচনা আজকে শানে উলিয়া দিয়েছিলেন আমার বাবারা, যার নাম ছোট্টবেলা ছিলেন মহিউদ্দিন আল বাগদাদি, বাবার নাম ছিলেন আবু সালে মুসা, মায়ের নাম ছিলেন উম্মুল খায়র মা ফাতিমা। যার আলোচনা করলেন, আমি একটু তার বাবা মায়ের পরিচয় দিয়ে গেলাম, বংশ ছিল কুরাইশ বংশ, রাসূলের আওলাদ, জোরে জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। আপনার দাম বেশি না নবীর দাম বেশি? যেহেতু আপনি পৃথিবীর মধ্যে বড় দামি মানুষ, নবীর আহলে বায়াতের মধ্যে আপনি উত্তম একজন, আউলাদের রাসূল, সুতরাং আপনাকে একটা প্রশ্ন করলাম। গাউসে পাক বলে, শুনে নাও আমার খলিফারা, শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আমার নবীর সাহাবীরা যে যুদ্ধের ময়দানে ঘোড়া চালাইতেন, এই ঘোড়ার পায়ের নিচে যে ধুলি কোনা পড়ত, আমি গাউসে পাকের এত মর্যাদা এত অর্জন করতে পারি নাই। সুতরাং নবীর সাহাবীদের কত দাম, নবীদের কত ইজ্জত দিছে গাউসে পাক, এমনি আর বড় পীরে হয় নাই, এমনি আর গাউসে পাক হয় নাই, কারণ আল্লাহর নবীর প্রেমে এমন ভাবে হাবুডুবু খাইতেন, নবীর সাহাবীদের এত ইজ্জত করতেন, সম্মান করতেন। আর আমার বাবারা ওদিন কেঁদেছিলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর আহলে বায়াতুরি বলেছিলেন, ইয়া মুহাম্মাদান, ইয়া আমার নবীজি, এ বেঈমানেরা শোন, আমার হুসাইন যদি ইয়া রাহমাতাল লিল আলামিন বলতে ডাকতে পারে, আমরা ইয়া নবী বললে কয় হরফে নেতা দিয়ে ডাক দিলে, এ আমার নবী বলা জায়েজ না, কোন কিতাবে পাইলে একটু দেখতে চায় বাবারা। এখন আমি সংগ্রাম করতে চাই না, তবে আমার নবীকে ইয়া নবী বলা হাজার বার লক্ষ বার কোটি বার জায়েজ, হালাল, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওরে ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলা, এ গলাতে দিছেন চুমা আমারি নানায়, বলেন এ গলাতে দিছেন, আরে হুসাইনকে একবার বল্লব দিয়া খুসা মারে, আবার গলার মধ্যে ছুরি চালায়, হুসাইনের কসম কাটে না, কত্তু ক্ষিপ্ত হইয়া জোরে জোরে ছুরি চালাইতে লাগলেন। হুসাইন ভিতর থেকে আফসোস করে বলে, নিষ্ঠুর, আমি তোকে চিনতে পেরেছি, আমার নানাজি আমাকে স্বপ্নের মধ্যে বলেছিল, হুসাইন, হুসাইন, ওই মক্কা মদিনার কালো ডুরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় দিছে, আমি বুঝতে পেরেছি তুই সেই কালো ডুরা কাটা কুকুর, তুই আমাকে সারবি না, যতই অনুনয় বিনয় করি আমাকে তুই মেরে ফেলবি। হুসাইন ডাক দে বলে, ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে
আমারি গলায় এ গলাতে দিছেন চুমা আমারি নানাই বলেন গলাতে দিছেন অন্য নাই বিনাই করি নিষ্ঠুর তোমারে জৈনাল বিদিনের কান্না আসে মোর কানে অন্য নাই বিনাই করি নিষ্ঠুর তোমারে আমার জৈনাল বিদিনের কান্না শুনতে দাও মোরে কোথায় আছেন মোর নবীজি ও গো কোথায় আছেন মোর নবীজি আমার জানের জান কারবালাতে কান্দে গো নবী আপনার জানের জান কারবালাতে কান্দে গো নবী হুসাইন হাসান আরে ধীরে ধীরে চালাও ছুরি ধীরে ধীরে আমারি গলায় এ গলাতে দিছেন চুমা আমারি নানাই বলেন গলাতে দিছেন শত্রু তাই করিস না তোরে বলি বিনায় মোর নবীজি কষ্ট পাইবে আমাকে মারলে আমার নবী কষ্ট পাইবে আমাকে মারলে আর নানাজি মোর ডাকিতেছে আর নানাজি ডাকিতেছে আয়ুসাইনা রে নানাজি মোর ডাকিতেছে বলো নানাজি মোর ফাতিমার দুলাল ধীরে ধীরে চালাও সুরি ধীরে ধীরে আমারি গলায় এ গলাতে দিছেন চুমা আমারি নানাই বলেন গলাতে দিছেন চুমা এ মুসলমান গভীর মনোযোগ নিষ্ঠুর এদের সন্ন এ সেমরের দিলে কোন মায়া হল না নিষ্ঠুর এদের বংশধার অন্তর কাঁপলেন না সম্পদের জন্য সম্পদের ভয়ে পড়ে গেলেন একাই খাবো একাই কাটবো লক্ষ টাকার পুরস্কার পাবো এই চিন্তা ধারণা করে হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন হুসাইন কয় নিষ্ঠুর রে আমাকে বিদায় করবি তবে আমার গলার এই জায়গাতে কাটবে না উপর দিয়া নিচে দিয়া কাটবে না মোর নানা জান গলার মধ্যে চুমা দিয়েছিল রহমতের নবীর মুখের সোয়া লাগছে আমার গলার মধ্যে পৃথিবীর কোন অস্ত্র চলবে না আমার গলার উপর দিয়া হলকমের উপর দিয়া পোষ লাগাতে আমি আর সহ্য করতে পারি না বুকের মধ্যে যখন খুশামারি আমি সহ্য করতে পারি না আমাকে তুই মেরে ফেলবি আমি জানি আমার জিন্দা রাখবি না তবে গলার অলকমের উপর দিয়ে লাগাতে সুরি হুসাইনের গলার মধ্যে গিয়ে নিষ্ঠুরে জিদের স্বর্ণ সে মোর সালা দিছে সুরি হুসাইন হয় কিন্তু দ্বিখণ্ডিত জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার এর রক্তে লাল লাল হইল কারবালার ময়দান বলো রক্তে লাল হুসাইনের গলে সুরি সালাইল
মায়া নাই হয় রক্তে নাই লাল হইল কারবাল ময়দান বাল রক্তে নাই লাল হইল আরো জোরে বলেন রক্তে নাই লাল হইল ওরে নিষ্ঠুর বেঈমানের দলে সালাইল সুরি আমার নবী রাখলে বায়াতের গলে নিষ্ঠুর ইয়াজিদের দলে সালাইল সুরি হুসাইনের গলে আরে কনপাশানি মারলি তারে ওরে কনপাশানি মারলি তারে দয়া নাই হয় রক্তে নানে লাল হইল কারবালার ময়দান বল রক্তে নানে লাল হইল কারবালার করুণ কাহিনী নবী কি আর সইতে পারি কারবালার করুণ কাহিনী আশেকেরা কি সইতে পারি হুসাইনের প্রেমে ফেলি পানি হুসাইনের প্রেমে ফেলি পানি দয়া করুন রক্তে নানে লাল হইল কারবালার ময়দান বল রক্তে নানে এরে ইবনে আব্বাস সময় আছে গো ইবনে আব্বাস বলে আমি স্বপ্নে দেখি দয়াল নবীজি রওজা থেকে লাফ মেরে উঠে পড়ছে গোমের মধ্যে দেখি ইবনে আব্বাস কি বলে শুনে নেন ইবনে আব্বাসকে আমি স্বপ্নের মধ্যে দেখলাম নবীজি রাসূলুল্লাহ রওজাটা নড়াচড়া করে হঠাৎ দেখি রাসূলুল্লাহ রওজা থেকে লাফ মারিয়া নবীজি উঠলেন উঠিয়া দৌড় দিছে গায়ের মধ্যে দোলাবালি লেগে আছে নবী দৌড়ায় আর কান্দে উসাই ও আমার উসাই ইবনে আব্বাস বলে আমি স্বপ্নের মধ্যে দেখি গো নবী কাঞ্চার বলছে প্রে আব্বাস রে মক্কা মদিনার মানুষের জানায় দাও আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে নাই আমার হুসাইন কি দুনিয়া থেকে বিদায় করে দিছে ও আব্বাস মক্কা মদিনার মানুষের জানায় দাও আমার হুসাইন আর জিন্দা নাই হুসাইন ওই না কারবালার বাইতে ইয়া মুহাম্মাদান বলে ডাক দিছে রে আমি নবী শুইতে পারি না আমি কারবালার দিকে ছুটলাম ওরে আব্বাস তুই মক্কা মদিনার মানুষের জানায় দে আমার হুসাইনকে আর দুনিয়ায় জিন্দা রাখে নাই সবাইকে জানায় দে আমার হুসাইনকে ওরা মেরে ফেলেছে অর্থের লোভে মেরে ফেলেছে ইবনে আব্বাস বলে আমি স্বপ্নের মধ্যে দেখি আল্লাহ মেরে উঠলাম রে ও দুনিয়ার মানুষ শোনো হুসাইনকে কেমন মারা মারলো হুসাইনকে মেরে শুধু ক্ষান্ত হয় নাই সত্তরটা তাজা উটের বাদান সত্তরটা ঘোড়া তেজি ঘোড়া হুসাইনের গায়ের উপর দিয়ে চালানো হলো হুসাইনের গোস্তের টুকরা জমিনের মধ্যে ছোট্ট ছোট্ট টুকরা হয়ে গেল প্রতিটা টুকরার মধ্যে সেদিন কেনেছিল ইয়া মুহাম্মাদ প্রতিটা রক্তের কুনার মধ্যে কেঁদেছিল ইয়া মুহাম্মাদান প্রতিটা গোস্তের টুকরার মধ্যে কেঁদেছিল ইয়া মুহাম্মাদান হুসাইনের গায়ের কাপড়টা খুলে নেওয়া হয়েছিল লুঙ্গ করে দেওয়া হয়েছিল আল্লাহু আকবার বলো আজকে সেই এজিদরা যতই ছাপাই গায় আমাদের জীবন দিতে রাজি আছি হুসাইনের পণ্যের কাপড় যারা খুলে দিছে হুসাইনের রক্ত যারা লাল করেছে তাদেরকে আমরা ক্ষমা করতে পারি না এর এজিদের দশরের আসর এজিদের ছাপাই যারা গায় এজিদের পেট আত্মা যাদের মধ্যে ভর করেছে তারাই তেজিদের প্রশংসা করে আমি সন্নি বাইদের কাছে হাতে ধরে বলে যায় পায়ে ধরে বলে যায় এর বাবার শত্রু কোনোদিন বন্ধু হতে পারে না মায়ের শত্রু মায়ের বায়দান মায়ের মৃত্যু শত্রু আমার নবীর আলে বায়দেরকে হত্যাকারী কোন এজিদের সেলারা আমাদের বন্ধু হতে পারে না জোরে জোরে চিল্লা বলেন ঠিক কি না
হেয়লি আল্লাহর বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ বল সাহব রানের বাংলাদেশ তিতুমীরের এই পুতুলি মসনাদের বাংলাদেশ খঞ্জানালির বাংলাদেশ খাজায়নায়তপুরের বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ বল কবুল করুন আল্লাহ অগ কবুল করুন আল্লাহ অগ তাদের পথে তাদের মতে তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ অগ কবুল করুন আল্লাহ বল শাহজালালের বাংলাদেশ সাবরানের বাংলাদেশ বল শাহজালালের বাংলাদেশ সাবরানের বাংলাদেশ অগ পুতুলি মসনাদের বাংলাদেশ খঞ্জানালির বাংলাদেশ খাজায়নায়তপুরের বাংলাদেশ 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 জোরে বল আল্লাহু আকবার।